আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকী ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে খুবই কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনারা যদি এই আমলটা করতে পারেন তাহলে গ্রেফতার, জেল, জুলুম থেকে বাঁচতে পারবেন। যদি আপনার শত্রু থাকে, আপনার মনে হচ্ছে আপনার শত্রু আপনার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করতে পারে, আপনাকে জেলে পাঠাতে পারে, আপনাকে গ্রেফতারে কোনো ষড়যন্ত্র করতে পারে, তো এই জাতীয় কোনো আতঙ্কে যদি থাকেন, এমনটা করতে পারেন, ইনশা আল্লাহ আপনি বাঁচতে পারবেন, শত্রু জুলুম থেকে বাঁচতে পারবেন, জেল থেকে বাঁচতে পারবেন, আপনি গ্রেফতার হওয়া থেকে বাঁচতে পারবেন এই আমলটি করার দ্বারা। আমালে কোরআনে থেকে আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম আছে, সিফাতি নাম আছে। আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহ আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, তোমরা সেই নামগুলোর দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। তো আমরা যদি এরকম আল্লাহ তাআলার একটি সিফাতে নাম দ্বারা তাকে আহ্বান করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা সমস্ত প্রকার জুলুম থেকে বাঁচতে পারব, ক্ষতি থেকে বাঁচতে পারব। দর্শক, একটা নাম আপনাদের পাঠ করার কথা বলবো, এই নামটা আপনি পড়বেন ইনশা আল্লাহ আপনারা এই জাতীয় জেল জুলুম থেকে বাঁচতে পারবেন, মামলা মোকদ্দমার পেরেশানি থেকেও বাঁচতে পারবেন। নামটা হচ্ছে আল মুহয়ি। ভালো করে আপনারা শুনে রাখুন, আল মুহয়ি, হামজা লাম জবর আল মিম হা পেশ মুহ, আল মুহ ইয়া খারাজের ই, আল মুহয়ি। এই নামটা বেশি বেশি পাঠ করতে হবে। আপনারা যখনই এমন আতঙ্কে থাকবেন তখন সকাল সন্ধ্যা রাত্রিবেলা যখনই সুযোগ হয় সময় হয় আপনারা এই নামটা বেশি বেশি পাঠ করবেন। এর জন্য অজু থাকা শর্ত নয়, পাক নাপাক অবস্থায় সব সময় এই নামটা পড়তে পারবেন, মা বোনের হায়াত অবস্থায় পড়তে পারবেন। দর্শক, এই নামটা পাঠ করার অনেক ফজিলত আছে, অনেক উপকারিতা আছে, আল্লাহ তাআলার সিফাতে নামের দ্বারা অনেক উপকার লাভ করা যায়। আপনারা করুন ইনশা আল্লাহ, বেশি বেশি করে এই নামটা পাঠ করবেন, বেশি বেশি করে করবেন, জিকির করে যাবেন, আপনারা ক্ষতি থেকে বাঁচতে পারবেন আশা করা যায়। বুঝতে পারছেন, এমনটা সম্পর্কে জানতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।